ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ব্রেকিং নিউজ, জায়েদকে বয়কটের সিদ্ধান্ত নিয়মতান্ত্রিক হয়নি বললেন শাকিব খান এবং সোহেল রানা। জি, বিস্তারিত আপনাকে জানাচ্ছি, তার আগে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি এখনই ক্লিক করে রাখুন। চলচ্চিত্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে প্রযোজক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে নিষিদ্ধ ঘোষণা করেছে চলচ্চিত্রের 18টি সংগঠন। এর মাস তিন আগে অভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল সংগঠনগুলো, তা এখনও বহাল থাকছে। বুধবার 15 জুলাই এফডিসির জহির রায়হান ল্যাব হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জায়েদ খানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে ঘোষণা দেওয়া হয়। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্য সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চলমান এই করোনা সংকটের কারণে গত 5 মার্চ ধরে চলচ্চিত্রের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ঠিক এই সময় জায়েদ খানকে অবাঞ্ছিত হওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না চলচ্চিত্রের সিনিয়র শিল্পীরা। বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলা সিনেমা জীবন্ত কিংবদন্তি এবং প্রযোজক পরিচালক মাসুম পারভেজ সোহেল রানা। সোহেল রানা দুঃখ প্রকাশ করে বলেন, করোনার এই সময় এই সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি বলে আমি মনে করি, কারণ করোনাকালে সবচেয়ে বেশি সাহায্য করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি অনেকেই জায়েদকে প্রশংসা করেছে। যেখানে ডাক্তার পর্যন্ত সেবা দিতে ভয় পেয়েছেন, সেখানে চলচ্চিত্র শিল্পী সমিতি তাদের চেহারা দেখে ফান্ড কালেকশন করে নয়বার সাহায্য করেছেন। এটা যদি প্রকাশ না করে সমালোচনা করেন তাহলে কাজ করতে পারবেন যে কেউ এসে। শাকিব খান আরও বলেন যে একটা ডিসিশন নেওয়ার আগে যাকে সিদ্ধান্ত নেওয়া হয় তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হয় তাহলে অবশ্যই তাকে আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া উচিত। একটা লোককে ফাঁসি দিতে হলেও তো জিজ্ঞাসা করা হয় যে তুমি খুন করেছো কি না। শিল্পী সমিতির যারা সিনিয়র সদস্য আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনাও করতে পারতেন। সোহেল রানা আরও বলেন এবং শাকিব খান বলেন, কেউর বিরুদ্ধে একটা ডিসিশন নিতে হলে তাকে তো কথা বলার সুযোগ দেওয়া উচিত যে কেন সেই কাজগুলো করেছে, কিন্তু হুট করে নিষিদ্ধ করা হয়েছে বিষয়টি নিয়মতান্ত্রিক হয়েছে বলে মনে করি না। যতটুকু শুনলাম তাতে মনে করা হচ্ছে একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। 4টা থেকে 5টা প্রধান সমিতি বাকি যেগুলো আছে সেগুলো সহযোগী সংগঠন। আমি জেনেছি কম বেশি সব সংগঠন শিল্পী সমিতির করোনার সময় সহযোগিতার হাত বাড়িয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।